তাদের কি হলো রথী মহারথীদের খবর দেবে মৌপিয়া। ইতিমধ্যে আমরা যেটা জানিয়েছি সূর্যকান্ত মিশ্র বড় সরো ইন্দ্র পতন বামেদের পক্ষে বড় ধাক্কা। সূর্যকান্ত মিশ্র যিনি শুধু সিপিআইএম রাজ্য সম্পাদক নন, যিনি একই সঙ্গে জোটের মুখও ছিলেন, তিনি নারায়ণগড়ে পরাস্ত হয়েছেন। অন্য যারা হেভি ওয়েট, বিভিন্ন শিবিরেরই হেভি ওয়েট যারা, তাদের কি পরিস্থিতি সেই সম্পর্কিত আপডেটস আমরা নেওয়ার চেষ্টা করবো। শুভ্রাংশু চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছেন, যিনি আলাদাভাবে নজর রাখছেন যে এই হেভি ওয়েট প্রার্থী তারা যে কেন্দ্রে রয়েছেন তাদের দিকে। আর যে হেভি ওয়েট ক্যান্ডিডেট ধরো শমিক ভট্টাচার্য, আব্দুল মান্নান, যাদের কথা উদয়ন গুহ, যাদের দিকে আলাদাভাবে নজর রয়েছে। যেমন তোমার সব থেকে বড় কথা সূর্যকান্ত তুমি কথা বললে, সেই ক্ষেত্রে আরেকজন হেভিওয়েট প্রার্থী ওই অঞ্চলের জ্ঞান সিং সোহন পাল, তাকে হারিয়ে দিচ্ছে নতুন একজন প্রার্থী দিলীপ ঘোষ। যদিও জ্ঞান সিং সোহন পাল জিতবে, ওই অঞ্চলের মানুষের মধ্যে ঝামেলা চলছিল। আব্দুল মান্নান, হুগলির আব্দুল মান্নান জোটের একটা মুখ, তিনি জিতে গেছেন চাপদানি থেকে। হুগলি থেকে অন্যান্য কংগ্রেস প্রার্থীদের কোনো জেতার খবর এখন অব্দি নেই, হুগলি থেকে আব্দুল মান্নান জিতে গেছেন। এইভাবে জিতেছে হেভিওয়েটের মধ্যে, যেমন জিতেছে শুভেন্দু অধিকারী জিতেছেন, উনি জেতার কথাই ছিল, শুভেন্দু অধিকারী জিতেছেন, মলয় ঘটক জিতেছেন। শ্রমিক ভট্টাচার্যের সিটটা যেটা দক্ষিণ বসিরহাট, যে শ্রমিক ভট্টাচার্যের আসন দিয়ে আমরা দেখেছি যে বিজেপি খাতা খুলেছিল গত বছর উপনির্বাচন, শ্রমিক ভট্টাচার্য এখনো পিছিয়ে আছেন ওখানে, দীপেন্দু বিশ্বাস এগিয়ে রয়েছেন, এইভাবে যেগুলো আমরা হেভিওয়েট বলে দেখছি তারা প্রতি সোনালী গুহ, কারণ সোনালী গুহ আমরা নির্বাচনের দিনেও তাকে বিতর্কে জড়াতে দেখেছি। সোনালী গুহ প্রচুর জিতে গেছেন, প্রথম থেকে উনি এগিয়ে ছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে খবর পেয়েছি জিতে গেছে সোনালী গুহ, জিতে গেছে সোনালী গুহ, জিতে গেছে। ধন্যবাদ সোনালী গুহ, তিনি জিতে গেছেন পিউ সাতগাছিয়া কেন্দ্রে, যেখানে একটা কথা হচ্ছিল যে তার সাতগাছিয়া কেন্দ্রে প্রার্থী পদ নিয়ে তৃণমূল কংগ্রেসেরই একটা অংশ তাদের আপত্তি ছিল বলে প্রাথমিকভাবে উঠে আসছিল, ভোটের দিনও তাকে আমরা বিতর্কে জড়াতে দেখি। এবং আরেকটা ইন্টারেস্টিং জয়, আব্দুল মান্নান চাপদানি কেন্দ্রে আব্দুল মান্নান জোট প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। আব্দুল মান্নানও এই জোটের অন্যতম কাণ্ডারি ছিলেন, জোট সেটা ক্লিক করলো না, কিন্তু আব্দুল মান্নান তার জয় মুখ রক্ষা হলো। কিন্তু যে মুখ, যে জোটের মুখ হিসেবে বামেদের তরফ থেকে যাকে তুলে ধরা হয়েছিল সূর্যকান্ত মিশ্র, তার পরাজয়ে মুখ রক্ষাটুকুও হলো না বামেদের। পিউ একেবারে হেভিওয়েটদের খোঁজ খবর তো আমরা নিলাম। সব থেকে উল্লেখযোগ্য এখানে, যাদের নারদ স্টিং এর টাকা নিতে দেখা গিয়েছিল, বাংলার মানুষ দেখেছিলেন, এখনো পর্যন্ত যতটা রেজাল্ট ডিক্লেয়ার্ড হয়েছে একজনও হারেননি, জয়ী ঘোষণা হয়েছে প্রত্যেকের নাম। সুজাতদা, আমার কাছে মনে হয়েছে যে আমাদের মানবাধিকারের দিক থেকে যে যে ইস্যু আমরা ভেবেছিলাম ইস্যু হবে, একটাও ইস্যু মানুষের কাছে গুরুত্বপূর্ণ নয়। তার মানে এই নয় যে আমরা যা বলেছি মিথ্যা। রাজনৈতিক বন্দিমুক্তি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জিতে এলেও আমরা একই কথা বলবো, যৌথ বাহিনী তুলে নেননি জঙ্গলমহল থেকে, ওয়াদা উনি রাখেননি, এটা মিথ্যা নয়। মিথ্যা নয় যে উনি গণতন্ত্রকে বারবার আক্রমণ করেছেন। গণতন্ত্রের যে বিধিবদ্ধ সংস্থাগুলো, মানবাধিকার কমিশনে পুলিশ নিয়োগ করা, এইগুলোতে উনি যে, বা নির্বাচন কমিশনকে যে ভাষায় উনি আক্রমণ করেছেন, উনি জিতে এলো, এগুলো মিথ্যা নয়। 34 বছরে সিপিএম অনেক অন্যায় করেছে, বারবার জিতে এসেছে, আমরা সেগুলো কখনো অন্যায় বলে প্রমাণিত হয়। উনি একটা ওনার বক্তৃতায় বলেছেন আজকে, সরকার আসবে সরকার যাবে, কিন্তু সত্য সত্যের মতো থাকে। এটাকে ঘুরিয়ে যদি আমরা বলি, সরকার আসবে সরকার যাবে, আবার আসবেন উনি, তো ন্যায়টা কখনো, অন্যায়টা কখনো ন্যায় হয়ে যায় না। ফলে আমাদের যে ইস্যুটা ছিল গণতন্ত্র, উন্নয়ন একটা হতে পারে, এখন একতন্ত্রে উন্নয়ন হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বারবার বলেছেন এখন একতন্ত্র না থাকলে উন্নয়ন করা যায় না, ডেমোক্রেসি ইজ অ্যান অবস্ট্যাকল টু ডেভেলপমেন্ট। তার অমর্ত সেনের তা সব উত্তর আছে, আমি তাই তার থেকে যাচ্ছি না। উন্নয়ন হয়েছে, ডোল পলিটিক্স হয়েছে, লোক সিপিএমের স্মৃতি ভুলে যায়নি, সিপিএমকে ফেরত আনতে চাইছে না, এটা একটা বড় জিনিস। তৃণমূল তো অর্গানাইজ রেজিমেন্টের অত্যাচার করে না, তোলা তুলতে ব্যস্ত, নিজেরা তুলতে ব্যস্ত, কিন্তু লোকের ওপর হয়তো অত অত্যাচার করে, কিন্তু অর্গানাইজড হইতে করে না। কিন্তু যে যে কাজ সিপিএম খারাপ কাজ করেছে 34 বছরে, তৃণমূল কংগ্রেসে থেকে কম বেশি সেই খারাপ কাজ করেছে, দলতন্ত্র করেছে, শিক্ষাক্ষেত্রে নিজেদের লোক বসিয়েছে, তোলা তুলেছে, অত্যাচার। আপনারা যা বলছেন বাংলার মানুষ তা বোঝেন না? দুটো জিনিস, অনেক সময় পপুলার পারসেপশনের সাথে, 215টা আমি উত্তর দিচ্ছি, পপুলার পারসেপশনের সাথে অনেক সময় হিউম্যান রাইটসের পারসেপশনের বিরোধ মাঠে, হাজার হাজার মানুষ মৃত্যুদণ্ড চাইতে পারে, আমরা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বলি, তার মানে ঠিক নয়। একসময় সতীদাহ প্রথা
পক্ষে হাজার হাজার মানুষ, তাহলে 47% মানুষ মনে করেন না যে তারা অত্যাচার করে তোলা তোলে, আপনি যেগুলো বলছেন তোলে তোলে 47-46% মানুষ তারা বুঝেন অফ দা রেকর্ড যেটা আপনি আমাদের বলছিলেন, লোক এটাকে ও তো সব দলই করে, সব দলই তোলা তোলে, কিন্তু দল পলিটিক্সে মানে দুর্নীতি কোনো ইস্যুই নয় নির্বাচনের, আমি মনে করি না মানুষ কি পাচ্ছেন সেটা একমাত্র প্যারামিটার। আমি উত্তরটা দিই, নৈতিকতার কোনো মূল্য নেই রাজনীতিতে, উল্টোটা দিক থেকে দেখুন, নৈতিকতা মূল্যবোধের কোনো জায়গা স্পেস নেই। আমরা সিভিল সোসাইটি বা সংগঠন থেকে কোনো দলভুক্ত না হয়েও যেটুকু বলার চেষ্টা করেছি, আমাদের যেটা হলো এই রেজাল্টের পর আমাদের আরও চেষ্টা করতে হবে হিউম্যান রাইটস ভায়োলেশনগুলো আরও জোরদার করে তুলতে হবে। আমাদের ভয় এই জেতার ফলে ওই সরকার সমালোচনা আরও শুনবে না, সমালোচনাকে এতুড়ি মেরে উড়িয়ে দেবে। আমাদের আরও কঠিন হলো আরও হিউম্যান রাইটসের ইস্যুগুলোকে জোরের সঙ্গে না, একটা জিনিস বুঝতে হবে যে একটা ল্যাক অফ অল্টারনেটিভ, এটা কিন্তু একটা এখানে বিরাট বড় জটিল বিকল্প হয়ে উঠতে না একেবারে হয়নি, সেটা বোঝা যাচ্ছে যে যেভাবে মানুষ নেয়নি তার পেছনে তো কারণ আছে। কারণটা হচ্ছে যে কিছু জার্গনস আর কিছু কসমেটিক চেঞ্জেস, হ্যাঁ, এত বড় বড় রতি মহারথীদের নামিয়ে দিয়েছিলেন, তারা প্রত্যেকে পরাজিত হচ্ছেন, সূর্যকান্ত মিশ্র নিজের জয়টা সুরক্ষিত রাখতে পারলেন না। এর থেকে বোঝা যাচ্ছে যে সংযোগের জায়গায় যে জায়গাটা মানে ইউএসপি ছিল যে মানুষের সঙ্গে পিপলস কানেক্ট, সেটা যে ডেস্ট্রয়েড হয়েছিল, ওটাকে ওই রকমভাবে শুধু নারদার থেকে খানিকটা রসদ নিয়ে বা সারদাকে সামনে এনে ওরকমভাবে জয়, তার সঙ্গে আরেকটা বিষয় অ্যাড করো, সেটা হচ্ছে টেলিভিশন চ্যানেলের প্রোগ্রাম আজকাল বহু মানুষ দেখে, প্রত্যন্ত গ্রামেও দেখে, কারণ সেখানে সিপিএম এর হয়ে যারা কথা বলতে এসেছেন তাদের বিভিন্ন সভায় যে ধরনের কথা বলেছেন তাতে একটা বিষয় স্পষ্ট যে তারা কিন্তু শিক্ষা নেননি, হয়তো কোনোদিন নেবেন না। তা নইলে বীরভূমের সভায় গিয়ে মোহাম্মদ সেলিম একথা বলতে পারেন না যে প্রতিটি রক্তের হিসাব নেবো, সিপিএম এর কফি নেবো, তো শেষ পেরেক সেদিন অনুব্রতকে রিজেক্ট না, তার কারণ আছে, অনুব্রত মন্ডল সেখানে রাজনীতিটা ভালো করে বুঝতে হবে, বীরভূমে যে জায়গায় রাজনীতি ছিল সেখানে ওই যে মাঠে ময়দানে লড়ে রওয়ার রাজনীতি, অনুব্রত মন্ডলে পলিটিক্স না থাকলে তৃণমূল এগিয়ে যেতে পারতো না, তৃণমূলের একটা বড় অংশ কিন্তু এখনো মনে করে অনুব্রত মন্ডল তাদের রক্ষাকর্তা। আর একটা বিষয় মনে রাখ, এটা কিন্তু বাস্তব, আপনি আমি এখানে বসে কি বলি সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনার এই জোটটা অনেকটা চ্যানেল স্পন্সর, এটা চ্যানেল স্পন্সর জোট, চ্যানেল স্পন্সর কথাটা হয়তো হাস জোট, মানুষের জোট না, হাস কথাটাই বলতে হবে, আমি আচ্ছা আরেকটা আরেকটা চেক করে আমি ছোট্ট একটা কথা বলি, এই কথাটা 24 ঘন্টা অন্যান্য চ্যানেলেও আমরা বলেছি, বিমলদার সঙ্গে অনেকগুলো চ্যানেলে, যে পশ্চিমবঙ্গের যেটা আপনি হিস্টোরিক্যালি রাইটিস্ট আর লেফটিস্ট দুটো ক্যাম্পে মানুষের চিন্তা জগৎটা বিভক্ত, সেখানে রাইটিস্ট ভোটারের কাছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি তিনটে অপশন আছে, সে কখনো যদি একটা রাইটিস্ট ক্যাম্পের পার্টি একটা নর্মাল জোট লেফটের সঙ্গে করে যাবে না, ভোট টেনে নিয়ে যেতে পারবে না। শুভময় মৈত্র আমার সঙ্গে রয়েছেন আরো এক অধ্যাপক। শুভময়, তাহলে কি এরকম আখ্যা দেওয়া যায় যে মানুষের জোটের নামে একটা ওপর থেকে চাপিয়ে দেওয়ার রাজনৈতিক সমঝোতা করেছে দুটো বিপরীত ধর্মী দল? না দেখুন, জোট এক্স্যাক্টলি ফেল করেছে কি না কমপ্লিটলি সেটা কিন্তু ভোটের পার্সেন্টেজ দিয়ে ঠিক হবে, সেটা আরেকটু দেখার প্রয়োজন, কারণ 2014 লোকসভার নিরিখে বামপন্থীদের ভোট কমেছে 29-3%, কংগ্রেসের ভোট বেড়েছে 2% মতো, অর্থাৎ মোট জোটের ভোট 39% থেকে নেমে 38% মতো হয়েছে, অন্যদিকে এখান থেকে 1.5% ভোট আর বিজেপির থেকে বেশ অনেকটা ভোট, অর্থাৎ 3-4% ভোট, সম্ভবত সেটাই তৃণমূলের দিকে যাওয়ার ফলে তৃণমূল আজকে 39-45 পৌঁছে গেছে, এই ভোটের ডিফারেন্সটা কিন্তু বিপুলভাবে আসন সংখ্যায় রিফ্লেক্টেড হয়েছে, অর্থাৎ যে আলোচনাটা বারবার হচ্ছে যে জোটে কংগ্রেসের ভোট একদমই বামফ্রন্টের দিকে যায়নি বা এই ধরনের আলোচনা, সেগুলোর সত্যতা কিন্তু বিচার করতে আরেকটু সময় লাগবে, 6-7%। মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন শুভময়দা, কংগ্রেসের ভোট আসেনি লেফটে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা তো একদম অঙ্কটা না কষলে পরিষ্কার, আসন ওয়াইজ না বিচার করলে বোঝা যাবে না, কারণ আপনি একটা জিনিস দেখুন, বামেদের মোট ভোট কিন্তু 29-26 এসেছে, খুব বিপুল 3% কমেছে, ফলে যে সমস্ত কেন্দ্রে কংগ্রেস শক্তিশালী সেখানে তাদের ভোটটা যে সত্যি কি হয়েছে দেখতে হবে। দ্বিতীয়ত, উত্তরবঙ্গে ভীষণ ইম্প্রুভ করেছে তৃণমূল কংগ্রেস, প্রায় 12-13% ভোট বাড়িয়েছে আমার কাছে যতটুকু ডেটা এর মধ্যে আছে, তা 12-13% ভোট যখন একটা দল বাড়িয়ে ফেলেছে তখন
যেমন অবশ্যই একটা সম্ভাবনা থাকতে পারে যে কংগ্রেসের কিছু ভোট তৃণমূলের দিকে গেছে, বামপন্থীদের দিকে যায়নি, সে কিন্তু তার সঙ্গে মমতা ব্যানার্জির উন্নয়ন তাদের কাছে কতটা পৌঁছেছে সেটাও একবার দেখতে হবে। সব মিলিয়ে কংগ্রেসের ভোট যে 2% বাড়লো এটা কিন্তু বামেদের ভোট, বামপন্থীদের যে ভোটটা কংগ্রেসে গেছে সেইটাই কিন্তু এই 2% বেড়েছে, এবং কংগ্রেসের ভোট যে বামপন্থীদের দিকে যায়নি সেটা বামপন্থীদের ভোট 3% কমে যাওয়াটাই প্রমাণ, এবং সেই ভোটটা তৃণমূলের দিকে গেছে বলেই উত্তরবঙ্গে তৃণমূল এতটা ভালো রেজাল্ট। আর একটা অ্যাড করি আমি, সেটা হচ্ছে মানে জোট হওয়া থেকেই একটা অদ্ভুত মিথ তৈরি করা হচ্ছিল যে গতবারে বিজেপি যে কটা ভোট পেয়েছিল সবকটা নাকি সিপিএমের ভোট। আমি কিন্তু এটুকু তথ্য দিয়ে প্রমাণ করব, মানে নির্বাচন কমিশনের তথ্য, একটা বড় অংশের ভোট ছিল তৃণমূল কংগ্রেসের। দর্শকদের জানিয়ে দিই আরম্ভ আগে ইতিমধ্যে গোলমালের খবর পাওয়া যাচ্ছে ভোটের রেজাল্ট ঘোষণার সঙ্গে সঙ্গে।